বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1429 এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে স্মৃতি চিরন্তন মোড় ঘুরে আবার টিএসসি এসে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। যারা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন নষ্ট করে, ধর্মীয় সম্প্রীতিতে আঘাত আনে, সেই সকল অপশক্তি অশুভ শক্তি তার সেগুলো যেন দূরীভূত হয় এবং মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশ ঘটে, সেটির জন্য আমরা নতুন বছর 1429-এ বিশেষভাবে আমরা আশা রাখব। উপজেলা পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রা হয়, এইটা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের সাংস্কৃতিক একটি অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তারুণ্যের উচ্ছ্বাস আর ঢাকঢোলের বাদ্যের তালে তালে তরুণ তরুণীদের নৃত্য হৈহুল্লোড় আর আনন্দ উল্লাস মাতিয়ে রাখে পুরো শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় চারটি স্ট্যাচু ছিল, যার মধ্যে ছিল উড়ন্ত মাছ, ঘোড়া, ট্যাপা পুতুল ও শান্তির প্রতীক পাখি। মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান। শোভাযাত্রায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ, উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সারা বিশ্ব করোনা মুক্ত হোক, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের সাথে যোগ দিয়েছে শিশুরাও। মুক্তিযোদ্ধা চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। শুধুমাত্র বাঙালি নয়, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী বা বিভিন্ন দেশের নাগরিকরাও বাংলা নববর্ষে এসে যোগ দিলেন। It's great to be here in Bengali New Year, so it's lovely to see this, see all the traditions and culture and the parade. Everybody's so happy after all the lockdown, so it's a great day of joy. Очень гостеприимный Бангладеш, очень гостеприимные люди. এই সমস্ত অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে। আজকের দিনটা উনি চাচ্ছে নিজেও এনজয় করতে এবং সবাই যেন এনজয় করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের পরনে শোভা পায় লাল সাদা পোশাক, মাথায় নানান রঙের ফুলের টায়রা, তরুণদের পরনে ছিল লাল সাদা পাঞ্জাবি। নতুন বছরে দেশকে নিয়ে তাদের স্বপ্নের কথা জানান এভাবে। আমরা সবাই মিলে যেন একসঙ্গে বসবাস করতে পারি, যেটা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে এই মঙ্গল শোভাযাত্রা।